কুম আসসালাম ওরহামতুল্লাহি আবার আকাত ভাই জানতে চেয়েছেন কোন এক মসজিদের সালাতের তারা বি আদায় করছিলেন তো প্রথম দুই রাকাত স্বাভাবিকভাবে যেভাবে আদায় করা হয় তিনি সেভাবেই পড়লেন কিন্তু পরবর্তীতে ইমাম সাহেব একটা না চার রাকাত সালাত আদায় করলেন এবং মাঝখানে দুই রাকাতে বৈঠক করেছেন তো এইভাবে সালাত আদায় করাটা কি আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত জবাব ভাই এই মর্মে কোনো বিশুদ্ধ হাদিস আছে বলে আমাদের জানা নেই রাসুল্লাহ সাল্লাম থেকে সুস্পষ্ট যে হাদিসটি আমরা পাই মাতনা ওয়া মাতনা রাসুল্ল্লা সাল্লি সাল্লামের থেকে সুস্পষ্ট যে বর্ণনাটা আমরা পেয়েছি সেটা হলো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন রাতের সালাত হলো দই রাকাত দই রাকাত করে অর্থাৎ দুই দুই রাকাত করে যত রাকাত পড়া যেতে পারে আর দ্বিতীয়ত আম্মা জান আয়েশা সিদ্দিকার আল্লাহ তালা আনহা থেকে যে বর্ণনাটি এসেছে সেখানে বলা হয়েছে যে রাসুলসাল্লাম প্রথমত চার রাকাত ছলাত আদায় করতেন মানে রাতের ছলাত রমাজান এবং রমাজানের বাহিরে এগারো রাকাতের অধিক পড়তেন না প্রথমে তিনি চার রাকাত আদায় করতেন এই চার রাকাতের রাসুল্সলাসাল্লামের ফেয়ালি আমল সসলাম নিজে করতেন সেটার আবার প্র্যাকটিক্যালি বর্ণনা তিনি মৌখিকভাবে দিয়েছেন কিভাবে আদায় করবে সেটা হলো দুই দুই রাকাত করে তো রাসুল সাল্লাম প্রথমে চার রাকাত আদায় করতেন দুই রেখাত দুই রাকাত করে যেটার প্রশস্ততা মানে অনেক দীর্ঘ কেরাত দীর্ঘ রুকু দীর্ঘ আপনার সাজদা এর সৌন্দর্যতা এবং দীর্ঘায়িত্ব দীর্ঘত্বতা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করো না সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় মা আয়সা সিদ্দিকার দিল্লা আনহর বর্ণনা ছিল এটা কিন্তু রাসুলুল্লা সাল্লু সাল্লাম থেকে সুন্না সলাদ বা নফল সলাদ চার রাকাতের মাঝখানে দুই রাকাতে বৈঠক করে পরবর্তীতে পড়ার ব্যাপারে সুস্পষ্ট এভাবে তারাবি পড়ার বর্ণনা এসেছে বলে আমাদের জানা নেই তবে চার রাকাত বিশিষ্ট সন্নাতে কেউ যদি মাঝখানে বৈঠক করেন সেটা কিন্তু হারাম নয় সেটা কিন্তু জায়েজ আছে অর্থাৎ এক ছালামে চার রাকাত ছলাত আদায় করার বৈধতাও রয়েছে তবে উত্তম হলো দুই দই রাকাত করে পড়া সেটাই হলো উত্তম এবং এটার উপরেই বেশিরভাগ সাহাবিগণ আমল করেছেন মুষ্টিমেয় কয়েকজন সাহাবি বা মুষ্টিমেয় কিছু সাহাবি তারা চার রাকাতের উপরে একটানা না এক সালামে চার রাকাতের উপরে আমল করেছেন তাই আমরা বলবো যে ওটা শরীয়ত বিরোধী নয় যায় যাচ্ছে তবে উত্তমতা যেটা উত্তম বলা হয়েছে সেটাকে গ্রহণ করা আমাদের জন্য অতীব জরুরি বা আমরা উত্তম মনে করি অল্লাহতাল আলম وجزاكم الله خيرا